হ্যালো শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে এসএসসি পরীক্ষা 2021 শিক্ষার্থীদেরকে পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সহকারে দিব। আমি আশা করছি আমাদের এই উত্তরপত্র অনুযায়ী যদি আপনি লিখতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পাবেন বলে আমরা আশা করছি। এখানে মূলত এটা হলো প্রথম অ্যাসাইনমেন্ট, এটা মূলত প্রথম অধ্যায় থেকে করা হয়েছে। অর্ধার নাম হলো ভৌত রাশি এবং পরিমাপ। এখানে মূলত একটি সৃজনশীল ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, এই সৃজনশীলটির আনসার করতে বলা হয়েছে। অর্থাৎ সৃজনশীলের উদ্দীপকটি হলো একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা 8 পেপার প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকান খুলছে না, যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, সে যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, অর্থাৎ বদনাম আছে, কিন্তু বাধ্য হয় তার কাছ থেকে, অর্থাৎ একটি স্টেশনারি দোকান থেকে মূলত একটি মোটা 8 পেপার কিনতে হবে। সেক্ষেত্রে এখানে কিছু মাফ ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, সে অনুযায়ী আপনি যেই 8 পেপারটি কিনবেন, অর্থাৎ এখানে বলা হয়েছে সেই 8 পেপারটি কি যেই মাপে দেওয়া হয়েছে সেটা কি সঠিক মাপ কিনা সেটা আসলে নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ কোনং প্রশ্নে বলা হয়েছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত, ক্ষতে বলা হয়েছে কিলোগ্রামের, ক্ষতে বলা হয়েছে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে, গতে বলা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখাও, গতে মূলত একটি গাণিতিক অঙ্ক দেওয়া রয়েছে, এটার সম্পূর্ণ আনসারটা করতে বলা হয়েছে। এখন আমরা সম্পূর্ণ উত্তরটি আপনাদের সামনে তুলে ধরবো। তুলে ধরার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সকল বিষয় অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন আমরা সম্পূর্ণ উত্তরটি স্ক্রিন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও।